আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আজকে আমরা আলোচনা করব মুখের ত্বক একদিনে ফর্সা করতে কমলা লেবুতে এমন কি থাকে। টক দই অনেক ধরনের উপাদান আছে যা ত্বকের জন্য খুবই ভালো। এতে আছে লেকটিক এসিড যা ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে, আর এই উপায়টি আপনি সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারেন। তাই ত্বক সুন্দর করার উপায়ের একটি ভালো উপাদান হলো টক দই। টক দই হাতে নিয়ে আলতো করে আপনার মুখের ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ রাখার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই টক দই এভাবে লাগান আর কয়েক সপ্তাহ পরে দেখুন আপনার ত্বকের রঙের কি পরিবর্তন এসেছে। কমলা লেবু। মুখের ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো ভিটামিন সি, আর এই ভিটামিন সি আপনি কমলা লেবুতে প্রচুর পরিমাণে পাবেন। এছাড়া কমলা লেবুর ব্লিচিং উপাদান ত্বককে উজ্জ্বল করে। দেখা গেছে যদি আপনি প্রতিদিন ফ্রেশ কমলার রস পান করেন, তবে আপনার ত্বকের কমনীয়তা আর ত্বকের টেক্সচার অনেক ভালো হয়। ত্বক উজ্জ্বল করতে দুইভাবে কমলা লেবুর ব্যবহার করা যায়। 2 টেবিল চামচ কমলা লেবুর রসের সাথে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে মিক্সচার তৈরি করুন। ঘুমাতে যাওয়ার আগে গলা ও মুখের ত্বকে লাগান আর 20 থেকে 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটা লাগান। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করুন। 1 টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সাথে 1 টেবিল চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এই পেস্ট আপনার ত্বকের কালো দাগ দূর করবে। সপ্তাহে 1 বা 2 বার এই পেস্ট লাগান, তবে এর বেশিবার সপ্তাহে ব্যবহার করবেন না। ময়দা। ময়দা দিয়েও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। এর ভিতরের উপাদানগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নিচের উল্লেখিত উপায়ে আপনি ময়দা একদিন পর পর ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ত্বক প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করবে। ময়দার সাথে অল্প গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট হাতে পায়ে ও মুখের ত্বকে লাগান। পেস্টটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু। ত্বকের যত্নে মধু ত্বকে একদিকে ব্লিচিং এর কাজ করে, অন্যদিকে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা ত্বকের দাগ দূর করে এবং একনি সারাতে কাজ করে। খাঁটি মধু ত্বকে লাগিয়ে কয়েক মিনিট রাখুন। এটি আপনার ত্বকের মৃত কোষ দূর করবে, ত্বক উজ্জ্বল করবে আর ফ্রেশ লাগবে। ত্বকে লাগানোর কয়েক মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। 1 চা চামচ মধু, লেমন রস, গুঁড়া দুধ আর 1/2 চামচ আমন্ড তেল মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। আলতো করে ত্বকে লাগান আর 10 থেকে 15 মিনিট ত্বকে এই মাস্ক রেখে এরপর ধুয়ে ফেলুন। প্রতিদিন এই মাস্ক ব্যবহার করুন। লেবু। লেবু এর এসিটিক উপাদান প্রাকৃতিক ব্লিচিং এর এজেন্ট হিসেবে কাজ করে। আবার লেমনের অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা ত্বকের রং উজ্জ্বল করার জন্য দরকারি। একটি কটন বল দিয়ে লেমনের রসের মধ্যে ডুবিয়ে আপনার ত্বকে লাগান। লেবুর টুকরো ত্বকে লাগাতে পারেন। অন্তত 1 ঘন্টা আপনার ত্বকে রাখুন আর এরপর ত্বক ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিতে লেমন রস লাগান। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আর ত্বকের একনি প্রতিরোধ করবে। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা বা ঘৃতকুমারী দেবে দাগহীন ত্বক অ্যালোভেরার উপকারিতা বলে শেষ করা যাবে না। অ্যালোভেরা জেল আপনার ত্বকে পিগমেন্টেশনে দূর করে আর ত্বকের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। আর খুব বেশি পিগমেন্টেশন থাকলে ত্বক অমসৃণ হয়ে যায়।
এছাড়া এটি খুব ঠান্ডা, তাই আপনার ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে, নষ্ট হয়ে যাওয়া টিস্যু পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। আর এটা স্বাস্থ্যময় ত্বকের জন্য খুব জরুরি। ত্বকের রং উজ্জ্বল করতে আর ডার্ক স্পট দূর করতেও অ্যালোভেরা কার্যকরী। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে, সুন্দর করে তুলতে আমাদের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।